আদিত্যটা আমাদের একটা সং করছে খুব ভালো, নতুন রূপে একদম জগন্নাথ বাবার গান, নতুন রূপে আদিত্যটা করছে। তো আদিত্যটা তোমার কিছু এক্সপিরিয়েন্স কি আর আসলাম, যেহেতু মাস্টারকে আমাকে সকালবেলা ফোন করে বলে বেলা চলে আসবে, তো কাম চাল রায় একটু গান আর তার মাস্টার বলছে মাস্টার মধ্যে কথাই বলতে পারলাম, তাই আমি চলে আসলাম। মাস্টারজির কথায় চলে আসলাম, এসে দেখলাম ভালোই লাগছে, ছোটো ইউনিট সুন্দর ইউনিট, ভালো লাগলো। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলকে দেখবে তো মাস্টারজি। বা আমার সঙ্গে মানে আরো একজন মানে কি বলবো যে সবাই মাস্টারজি নামেই চেনে আমাদের বাংলা হিন্দি সব জায়গাতেই। তো মাস্টারজি হচ্ছে আমাদের ডান্স কোরিওগ্রাফার, ডান্স ডিরেক্টর, সঙ্গে রানাদাও আছে, রানারা একটু বেরিয়েছে। তো মাস্টারজির এই পর্যন্ত মনে হয় 200-250 সিনেমা হয়ে গেছে অলরেডি, দেব মানে আমরা যাকে দেব বলেছিলি, তো দেবদা, প্রসেনজিৎ, জিৎ, আচ্ছা অঙ্কুশ, বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কোনো হিরোইন নেই যেমন কোয়েলদি, আচ্ছা শুভশ্রী, শ্রাবন্তী, প্লাস হচ্ছে ওপার বাংলারও আছে, প্রত্যেক হিরো হিরোইন প্রত্যেককেই নাচিয়েছে মাস্টারজি। তো আজকে আমাদের নাচাচ্ছে যারা আছে, তো ওরা প্রত্যেককেই মাস্টারজি ডান্স করাচ্ছেন। তো মাস্টারজি একটু এক্সপিরিয়েন্স আমাদের জিও বাংলা টিভির দর্শক বন্ধুদেরকে জানান। মানে সভি সে রিকোয়েস্ট করুঙ্গা প্লিজ, বাচ্চা ছোটা নেই, আমি বহুত বড়া হো গিয়া হ্যায়, লেকিন আপ লোগ বাচ্চা সমঝ কে উসকো বাচ্চে কো বড়া করনে কা আপ লোগা কাম হ্যায়, इसीलिए चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए। तो मैं चाहूँगा कि आप लोग ज़रूर हमारे रिक्वेस्ट को, मैं आप लोगों से बोलूँगा ज़रूर हमारे चैनल को यहाँ तक लेके जाइए कि हम लोग को दिखाई नहीं पड़ेगी कहाँ तक हम लोग पहुँच गए। जियो बांग्ला टीवी पल्लवीदी, तो আমাদের পল্লবীদি হচ্ছে গান করছে সিঙ্গার, और পল্লবীদি बहुत अच्छी सिंगर है, मैं इसके बहुत से गाना इनका किया, लेकिन आज मैंने देखा, आज पहली बार इनका रूप देखा, अभी तक मैं इनका सूर देख रहा था, आवाज़ सुन रहा था, लेकिन आज शक्ल देखा और उनके ऊपर एक गाना भी पिक्चराइजेशन हुआ और बहुत अच्छा स्पेशल लगा, और एक्टर भी अच्छी है और सिंगर भी बहुत अच्छी है, अभी पता नहीं आगे और क्या क्या करेगी मुझे मालूम नहीं, दोनों गुण सरस्वती माँ ने इनको दिया हुआ है, वेरी गुड एक्ट्रेस और बहुत अच्छी सिंगर भी है। तो इसको भी लाइक कीजिएगा, इसको भी बुलाइएगा, इसको भी पसंद कीजिएगा जियो बांग्ला टीवी के साथ में। तो प्लीज़ आप हमारा इस पे आगे नंबर भी जाएगा हमारे बच्चा का, प्लीज आप लोग बच्चा को भी रिक्वेस्ट करके मैं आगे डाक ले हमारे साथ पूरा टीम का क्या किंतु रखते हो टाटा, चलो टाटा, ভালো থেকো। আর এর মধ্যে আমাদের জয় রয়েছে, জয় জয় অন্যদিন অন্যান্য চরিত্র করে, তো আজকে একদম আলাদা অন্যরকম চরিত্র করছে। জয় তোমার এক্সপেরিয়েন্স একটু জানাও, তার সঙ্গে আমার আরো দুজন আছে, আমার মানে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, তো তোমরা কাম হেয়ার চলে আসে রাহুল প্লাস হচ্ছে জয়ের কথা যেটা বলছিলাম, ওকে সবসময় আপনারা অ্যাকশন
বা রোম্যান্স এই ধরনের সিনে দেখতে পাবেন, আজকে টোটালি ডিফারেন্ট। জয় কিছু বলো। সবার প্রথমে বাচ্চাদাকে বলবো, বাচ্চাদাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই গেটআপে আমি ভাবতে পারিনি যে এরকম একটা গেটআপে আজ শ্যুট আছে। তো এর আগে তো আমি রোমান্টিক, অ্যাকশান, আরও স্যাড সং ওতে অভিনয় করেছি সব বাচ্চাদের দয়াতেই। আর আজকে এই রূপে আবার আমার খুব ভালো লাগছে, আমি প্রথমে বুঝতে পারিনি যে এরকম একটা ক্যারেক্টার আমি পাবো। তো বাচ্চাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে মাস্টারজিকে। থ্যাংক ইউ সো মাচ। তো জয় জয় সত্যি ভালো করছে, ভালো করছে। তো আশা রাখছি যে আমি শুধু ভালো বললে তো হবে না, এবার আপনাদের ওপরে ডিপেন্ড করবে। আপনারা লাইক করে এবং শেয়ার করে জানাবেন, আর সবসময় জিও বাংলা টিভির সঙ্গে থাকবেন। আর আমার সঙ্গে ক্যামেরাম্যান পার্সন আছে হচ্ছে হিমাংশু দা। তো হিমাংশু দার সঙ্গে আলাপ করা হবে। হিমাংশু দা ঘুমাতে ঘুমাতে কেটে নিই না মানে। তো আমাদের হিমাংশুদা সবসময় আমাদের সঙ্গে থাকে সবসময়। তো হিমাংশুদা খুব ভালো ক্যামেরা করে, ভালো, আর আগামী দিন আরও ভালো করবে। তো নেক্সট আমাদের আরও কিছু কিছু নতুন সিনেমা আসছে জিও বাংলা টিভিতে। আশা রাখছি যে আপনারাও জিও বাংলা টিভি থেকে সিনেমা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। দর্শকবন্ধুদেরকে বলছি, আর এই গানগুলো হচ্ছে আপনার আমাদের, আর বা আপনার সিঙ্গার আছে বা অমর আছে, মোহন হালদার আছে, আর আমাদের মিউজিক ডিরেক্টর মামা, আমরা যারা সবসময় মানে মামা বলে থাকি, কিন্তু ওনার আর একটা নাম আছে দীপাংশু। আর আমার সঙ্গে আরও থাকে জয় থাকে, বিজয় থাকে, ওরা যেহেতু একটু ক্যামেরার পিছনে আছে। তো নেক্সট টাইম ওর সঙ্গে আবার পরিচয় করাবো, বিজয় থাকি ওদের সঙ্গে। তো অল মিউজিককে থ্যাংক ইউ দেবো, কারণ আমি একা কিছুই করতে পারি না। টোটাল মিউজিক হচ্ছে আমার বা পরিবার, আমার সব কিছুই আর কি। তো আশা রাখছি যে প্রত্যেকেরই ভালো লাগবে, আর তার মধ্যে মাস্টারজি দয়াল বাবা, দয়াল বাবা আবার নতুন করে নতুন রূপে দয়াল বাবা আবার জিও বাংলা টিভিতে নতুন গান নিয়ে আসছে, আপনাদেরকে কিন্তু দেখতেই হবে সেই দয়াল বাবা। দয়াল বাবা জিও বাংলা টিভি, থ্রি চিয়ার্স ফর জিও বাংলা টিভি।